ওমানে ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক তথ্য অনুযায়ী এতে প্রাণহানি ঘটেছে প্রায় 2 ব্যক্তির, আহত হয়েছেন আরও অন্তত 22 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর অবস্থা রয়েছে। গেল বৃহস্পতিবার সকালে ইব্রার আল মুদাইবি সড়কে একাধিক গাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে হতাহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ইব্রা হাসপাতালে নেওয়া হয়। ওমান পুলিশ জানিয়েছে এতে অন্তত 60টি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে এই দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়েছে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে 2 জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে যারা আশঙ্কাজনক তাদের নিকটবর্তী নেজুয়া, সুর, খোলা এবং ইউনিভার্সিটি মেডিকেল সিটিতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জড়িয়ে পড়ার পর বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। অপরদিকে বিবৃতিতে একটি সতর্কতামূলক বার্তাও কিন্তু জুড়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে আরও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।